প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি মৌমিতা। প্রথমেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ হেডলাইনসে। বারাসাতে এসে পুনর্গণনার দাবি দেবাংশুর। গেরুয়া ছেড়ে তৃণমূল শিবিরে বিজেপির শতাধিক নেতাকর্মী। প্রচুর রূপোর গহনা উদ্ধার সীমান্তরক্ষী বাহিনীর। নাম না নিয়েও রাজ্যপালকে কটাক্ষ দোলা সেনের। বিজেপিকে নিশানা চিরঞ্জিতের। চলে আসে বিস্তারিত খবরে। বিজেপির দাবি মেনে পুনর্গণনা হোক 292টি বিধানসভা কেন্দ্রে। বারাসাত গভর্নমেন্ট কলেজে রবিবাসরীয় সকালে এমনটাই বললেন তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপির দাবি মেনে পুনর্গণনা হোক 292টি বিধানসভা কেন্দ্র এবং বিহারেও পুনর্গণনা হোক, রাজ্যে বিজেপির আসন কমবে, বিহার ক্ষমতায় চলে যাবে। বারাসাতে সরকারি মহাবিদ্যালয়ে রবিবাসরীয় সকালে এমনটাই বললেন তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। দিলীপ ঘোষের বহরমপুরে বলা পুনর্গণনার দাবি প্রসঙ্গে তার বক্তব্য সরাসরি ইঙ্গিত নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী স্বচ্ছভাবে জেতেননি, কারণ উল্লেখ করে তিনি বলেন, একবার সার্ভার ডাউন আর একবার লোডশেডিং, তারই মধ্যে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। লোডশেডিং, সার্ভার ডাউন এবং পুনর্গণনা মধ্যকালীন সময়ে শুভেন্দু অধিকারী অসাংবিধানিক কাজ করে থাকতে পারেন জানিয়ে দেবাংশু দাবি তুললেন 292টি আসনে আবার গণনা। আমরা নন্দীগ্রাম পুনর্গণনার কথা বলায় বিজেপিও বলছে ওদের 50টা সিট করবে, আমরা বলছি বিজেপি যে 77টা জিতেছে ওই 77টাই পুনর্গণনা করুন, দেখবেন বিজেপির 25টা বাজবে, বাকিগুলো বেঁচে থাকবে না, কারণ আমরা তো কনফিডেন্ট। আপনি বলুন না আর কটা সিটে শুনেছেন জয়ী ঘোষণা হওয়ার পর একজনকে আবার আরেকজনকে জয়ী করছে? একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রামই হয়েছে, মমতা ব্যানার্জিকে জয়ী ঘোষণা করা হয়ে গেল, টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেল, তারপরে আবার জানানো হচ্ছে তিনি নাকি হেরে গেছেন। আর ঠিক সেই সময়টার মাঝখানে একবার নির্বাচন কমিশনে সার্ভার ডাউন হলো আর একবার লোডশেডিং হলো, যেটা নির্বাচন কমিশন বলছিল। তো সেই ফাঁকে শুভেন্দুবাবু কী করেছে আমরা সবাই জানি, কিন্তু বিজেপি যে 77 আসনটা আসন জিতেছে ওটা একবার একজনই উইনার ঘোষণা হয়েছে, সেটা বিজেপির লোক। তো তারা করুক ক্লোজ আসনগুলো, মানে আমরা যেগুলো জিতেছি ক্লোজে সেগুলোরও করুক। আমি তো বলছি 292টারই ওরা রিকাউন্টিং করুক এবং তারই সাথে বিহার বিধানসভা ভোটেরও রিকাউন্টিং হোক, বিহারে সরকার চলে যাবে আর বাংলায় সিট কমে যাবে। আপনি রিকাউন্টিং হলে বিজেপিকে 2024 ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ব্রিটিশদের তাড়ানোর প্রক্রিয়া বাংলা শুরু করেছিল, ব্রিটিশদের দালাল বিজেপিকে তাড়ানোর প্রক্রিয়াও পশ্চিমবঙ্গে শুরু, মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। তার বক্তব্য, এজন্য বিজেপি বিরোধী ঐক্য ঘটিয়ে কেন্দ্রে আর তৃতীয়বার নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আসতে না দেওয়ার রূপরেখা তৈরি হচ্ছে। পেট্রোপণ্য, খাদ্যদ্রব্যের বর্তমান বর্ধিত মূল্য যেন না থাকে সেই জন্যই বিজেপিকে উৎখাত করতে বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য দেবাংশুর, না না, রূপরেখা বলতে সমস্ত বিরোধীরা এক জায়গায় হয়ে লড়াই করবে এবং বাংলায় আমরা বিজেপিকে 5টার বেশি পেতে দেবো না, মানে এটা এই মুহূর্তের অবস্থা। বিজেপি অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে 9টা আসনে নেমে গেছে, এই বিধানসভারই ফলাফল যদি দেখেন, তো সেই 9টাকে আরও কমিয়ে বিজেপি যেন বাংলা থেকে বেশি কিছু নিয়ে না যেতে পারে সেই চেষ্টা আমরা করব। আর সর্বভারতীয় ক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস ঝাঁপাচ্ছে, যে যে স্টেটে আমাদের যা যা করার আমরা সেটাই করব। মোট কথা, নরেন্দ্র মোদী অমিত শাহকে আর দ্বিতীয়বার তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না, সর্ষের তেল মানুষকে 200 টাকায় কিনতে দেওয়া যাবে না, 100 টাকার পেট্রোল মেনে নেওয়া যাবে না, প্রত্যেক বছর একবার করে 200 টাকা কিলো পেঁয়াজ হতে দেওয়া যাবে না, ব্যাংকের ফাইন কাটা দিনের পর দিন মেনে নেওয়া যাবে না, এবং যা যা ঘটছে চতুর্দিকে, গ্যাসের দাম 1000 টাকা, এ আর হতে দেওয়া যাবে না। তাই লড়াইটা বাংলা থেকে শুরু হবে, কারণ ব্রিটিশ খেদানোর লড়াইটাও বাংলা থেকে শুরু হয়েছিল, তাই ব্রিটিশদের দালালদের খেদানোর লড়াইটাও বাংলায় শুরু। তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যের বিশ্লেষণ, বিজেপি বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে যাচ্ছেন, বিজেপি বিরোধী মঞ্চের মুখ হয়ে উঠছেন, আর তাই রাজ্যকে অস্থির করে রাজ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত রাখতে চাইছে বিজেপি। না দেখুন, বিজেপি হেরে যাওয়ার পর থেকে প্রচণ্ড রকমের ওরা তো একটা মানসিক আঘাত পেয়েছে ভীষণ রকম, কারণ যারা 200 স্বপ্ন দেখছিল তারা যদি 77টা আসন পায় যা হওয়ার তাই হয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রমাগত বাংলার সরকারকে ডিস্টার্ব করার একটা চেষ্টা চলছে, এবং সামনের গেট দিয়ে না হলেও পেছনের গেট দিয়ে যদি কোনোভাবে ক্ষমতা দখল করা যায়। আপনারা দেখুন, এই কদিনের মধ্যে আমরা 4-5টা ঘটনা দেখেছি। প্রথম হচ্ছে মন্ত্রীদের গ্রেফতার করো করে করোনা পরিস্থিতিকে রাজ্যকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করো, তারপরে প্রধান আমলাকে তাকে ডেকে পাঠাও, তার পরবর্তীকালে আমরা দেখলাম উত্তরবঙ্গের বিজেপির সাংসদ জন বার্লা তিনি উত্তরবঙ্গকে কেটে ইউনিয়ন টেরিটরি করার জন্য বলছেন, তারপরে আমরা দেখলাম একাংশ আবার রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, অর্থাৎ যেন তেন প্রকারেণ বিজেপির এই রাজ্যের
ক্ষমতাটা কোথাও গিয়ে হাতে চাই বা রাজ্যটাকে ডিস্টার্ব করা চাই। কারণ তাদের মূল লক্ষ্য 2024 যেন মমতা ব্যানার্জি সম্মিলিত বিরোধীদের মুখ না হতে পারে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যেই বিজি রাখো, যেন উনি রাজ্যের বাইরে বেরোতে না পারেন। কারণ নরেন্দ্র মোদীও বুঝেছেন যদি তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুখ হন এবং বিরোধীরা তাতে অ্যাপ্রুভাল দেয়, সম্মিলিত বিরোধীরা, তাহলে নরেন্দ্র মোদীর 2024 15ই আগস্টের লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সৌভাগ্য হবে না। দেবাংশু এও জানান, মুখ্যমন্ত্রীকে ব্যস্ত রাখতে রাষ্ট্রপতি শাসনের কথা বলে সায়ন্ত মুখুরা মন্তব্য করে চলেছেন, কারণ তাদের প্রচণ্ড মানসিক আঘাত লেগেছে আর তাই কেউ রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন আর জন বার্লার বাংলা ভাগের কথা বলছেন। তাই পুনর্গণনার কথা বলছেন দিলীপ ঘোষ। সামনের দরজা দিয়ে না ঢুকতে পেরে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বিজেপি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকে তো রাষ্ট্রপতি শাসন করে দেখাত। 213টা আসন দিয়ে মানুষ জিতিয়েছে, তো রাষ্ট্রপতি শাসন একবার করার ক্ষমতা থাকলে একবার করে দেখুন। যদি বুকের পাটা থাকে, সত্যি সত্যি যদি বুকের পাটা থাকে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করুন, করে বলুন এই দেখ করেছি। বলছে করবো করবো বলবেন না, আমরা জানি আপনাদের ক্ষমতা আমাদের জানা আছে। যথারীতি রবিবার বারাসাতে গদ্দার এবং দলত্যাগী বেইমানদের বিধে দেবাংশু জানান, এখন নাক্কান মূলে ক্ষমা প্রার্থীদের সৌজন্যে সার্কাস চলছে রাজ্যে। মুকুল রায়ের দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গা পৌর এলাকায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন 300 জন বিজেপি নেতা এবং কর্মীরা। মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং উন্নয়নের কর্মযজ্ঞের সামিল হতে তাদের এই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা। মুকুল রায়ের দল পরিবর্তনের সাথে সাথেই বিজেপির ভাঙন শুরু হয়েছে, রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে উলটপুরাণ। শনিবার গোবরডাঙ্গা পৌর এলাকায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রায় 300 জন বিজেপি নেতা এবং কর্মীর। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখাতে বিজেপির বড় ভাঙন হল। 3 পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 500 জন শনিবার তৃণমূলে যোগদান করেন। এদিন মিনাখা এবং বনগাঁয় গত 3 দিনে প্রায় 1000 দেড়েক নেতাকর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে জেলা তৃণমূলের দাবি। যারা বিজেপি ছিল, এতদিন বিজেপি করছিল, তারা বিজেপির দলটার উপরেই হতাশ, ক্রুদ্ধ। এই বিজেপির যে মিথ্যাচার, ভাঁওতাবাজি, তারা অতিষ্ঠ। মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে সামিল হওয়ার লক্ষ্য নিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। কতজন বিজেপি কর্মী আজকে? প্রায় 300 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিল। তার মধ্যে জেলার সহসভাপতি, গোবরডাঙ্গা মহিলা বিজেপির সভানেত্রী এবং আরও অনেক পদাধিকার আজকে এই যোগদান করেন। এরা অনেকেই আমাদের দলে আগে আমাদের দল করতেন, কোনো না কোনো কারণে এরা আমাদের প্রতি অভিমান করে দূরে চলে গেছিলো। তার মধ্যে কিছু আছে এবং কিছু আবার একদম তারা বিজেপির সক্রিয় কর্মী ছিল। এরকম কিছু মানুষ, এরকম কিছু কর্মী আমাদের দলে আজকে যোগদান করেছে। শনিবার রাতে গোবরডাঙ্গা টাউন হলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গোবরডাঙ্গা মহিলা মোর্চার সভাপতি এবং সাংগঠনিক জেলার সভাপতি সহ 300 জন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক চাণক্য বলে পরিচিত মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর থেকেই রাজ্য জুড়ে মুকুলপন্থীরা ফের তৃণমূলে আসতে শুরু করেছে বিজেপি থেকে। ঠিক সেই মতো গোবরডাঙ্গা পৌর এলাকায় বিজেপি নেতাকর্মীরা এদিন গোবরডাঙ্গা টাউন হলে যোগদান অনুষ্ঠানে গোবরডাঙ্গা পৌর প্রশাসক সুভাষ দত্তের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে বিজেপিতে ছিলাম মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে, কিন্তু বেশ কয়েক বছর ধরে লাস্টের দিকে বর্তমানে বিজেপির যে প্রেক্ষাপট গোবরডাঙ্গায়, আমি ঠিকমতো কাজ করতে পারছিলাম না, আমাকে কাজের বাধার সৃষ্টি করা হচ্ছিল, কাজ করতে দেওয়া হচ্ছিল না। এমত অবস্থায় আমি সিদ্ধান্ত নিই মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজে আমি উদ্বুদ্ধ, এই জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। আমি কাজ করতে চাই, আশা করি সেই জায়গাটা আমি ভালো পাবো। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি ছিলেন তপন সিনহা, যিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি শনিবার রাতে তৃণমূলের পতাকা তুলে নেন হাতে। তিনি বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। কিন্তু যেটা অসুবিধে হয়ে গেল, প্রথম কথা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ভুক্তি করলাম, মেম্বারশিপ নিলাম, কাজ করার সুযোগ নেই। আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমরা মনে করো ছোটবেলা থেকে স্কুল কমিটির নির্বাচন, ক্লাবের নির্বাচন, বিভিন্ন সমবায় সমিতি নির্বাচন, পৌরসভা, লোকসভা, বিধানসভা, এগুলো তো ছেড়েই দিলাম, পঞ্চায়েত, জেলা পরিষদ, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের সাথে থেকে রাজনৈতিক নির্বাচনকে ফেস করা, এই যে অভিজ্ঞতা, ওই দলে যাওয়ার পরে দেখলাম খুব কনজারভেটিভ দল, মুষ্টিমেয় কয়েকজন, তারাই ডাইরেকশন করবে, তাদের কথাই এক্সিকিউশন করতে হবে। রাজনীতি করি, সবসময় চেষ্টা করি বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুলের জন্য কাজ করা, এবং আমি যেহেতু
সুপার পাওয়ার নয়, সুপার নেতৃত্ব নয়, আমাকে মানুষের কথাটা তুলে নিয়ে গিয়ে রাজ্য দপ্তরে কেন্দ্রীয় দপ্তরে বলতে হবে। সে শোনার লোক নেই, তারা তাদের কথাটাই ইমপ্লিমেশন করছে। এবং আমি বহুকাল আগেই একটা রাজনৈতিক অভিজ্ঞতাতে তৎকালীন দলের অন্দরে একটা সিট সংখ্যা নিয়ে মন্তব্য করেছিলাম, সেটা নতুন করে আর বলতে চাচ্ছি না, কারণ এটা যখন ভাইরাল হবে তখন এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে আমার মনে হয় পশ্চিমবাংলায় আমরা যে রাজনৈতিক পরিবেশে বড় হয়েছিলাম সেই পরিবেশটা কোনো জায়গায় যেন ঘাটতি হচ্ছিল। আর সবথেকে বড় কথা, বাংলা একসময় যে কথা আজকে ভাবত ভারতবর্ষের অন্য রাজ্য পরে তা ভাবত, তো সেই জায়গায় দেখলাম যে গুজরাট থেকে কিছু মানুষ বা ভারতবর্ষের অন্যান্য বিভিন্ন প্রান্তের থেকে মানুষেরা আসে, তারা আমাদের ইলেকশন সাজেশান বলো, পলিটিক্যাল সাজেশান বলো যারা দিচ্ছে, এটা কিন্তু আমার কাছে খুব হীনমন্যতার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং উন্নয়নের কর্মযজ্ঞের সামিল হতে তাদের এই যোগদান, এমনটাই জানিয়েছেন যোগদানকারীরা। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে গোবরডাঙ্গা পৌরসভার গাইঘাটা বিধানসভার অন্তর্গত হলেও গাইঘাটা বিধানসভার বিজেপি জয়লাভ করে এবং আগামীতে পৌরসভা ভোটের আগে এই যোগদানে শক্তি বৃদ্ধি হলো গোবরডাঙ্গা পৌর এলাকায় তৃণমূলের। পাশাপাশি মিনাখায় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 500 জন তৃণমূলে যোগদান করেন। বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভায় বাছরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 সদস্য নিতাই মণ্ডল, ইন্দুমতি দাস, ভোলানাথ পাত্র এবং মিনাখা পঞ্চায়েত সমিতির সদস্য দীপক পত্র সহ প্রায় 5 শতাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন। শনিবার সন্ধ্যায় সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম ব্রাহ্মণচকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগদান কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন মিনাখা বিধায়ক উষারানী মণ্ডল, ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল, তৃণমূল নেতা তপন রায়, যুব সভাপতি তুহিন ভূঁইয়া, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরুপমা মিস্ত্রি দাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি থেকে আসা নেতাকর্মী সমর্থকরা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। অঞ্চল থেকে প্রায় 500 বিজেপি কর্মী আমরা আজকে মমতাদের নেতৃত্বে কাজ করতে চাইছি। আমরা এতদিন বিজেপির হয়ে কাজ করছিলাম কিন্তু আমরা কাজ করতে পারিনি বা বিজেপি সেইভাবে কোনো কাজ করতে চাইছে না। আমরা বারবার বিপদে পড়ছি, আমরা জানানোর চেষ্টা করছি আমাদের ওপরের নেতৃত্বকে, তারা আমাদের কথায় কোনো সায় দিচ্ছে না। তো আজকে আমরা দিদির নেতৃত্বে, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করতে চাইছি। মিনাকে 122 বিধানসভায় আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দিদির সাথে কাজ। করোনা মহামারী এবং ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় রাজ্য সরকারের মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন, উন্নয়নের শরিক হতে জাতপাত ধর্মীয় ভেদাভেদ ভুলে বহু বিজেপি কর্মী এবং সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছে যাতে মানুষের সবসময় পাশে থাকা যায়, উন্নয়নের শরিক হওয়া যায়। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ সততা, মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তা আদর্শে অনুপ্রাণিত হয়ে দল ত্যাগ করে তৃণমূলে যোগদান চলছে, এটা সংস্কৃতির বাংলা। এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন, সবার ঊর্ধ্বে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, এমনটাই দাবি এখনকার নেতাদের। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুরে সীমান্তরক্ষী বাহিনী উদ্ধার করল প্রচুর রূপোর গয়না, যার বর্তমান বাজার মূল্য 14 লক্ষ টাকা। পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। হাকিমপুর তরালি সীমান্ত থেকে প্রচুর পরিমাণে রূপোর গয়না উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য 10 লক্ষ টাকা। ওই গয়নাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল পাচারকারীরা। বাংলাদেশে পাচার করতে না পারায় এক ব্যাগ ভর্তি রূপোর গয়না ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। ওই পাচারকারীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে 112 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে পাচারের আগে প্রায় 33 কেজি রূপোর গয়না আটক করে হাকিমপুর তরালি সীমান্তের 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেগুলি উদ্ধার করে বিএসএফ এবং পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়ার উপর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। হাকিমপুর তরালি সীমান্তের রক্ষী বাহিনী 2YC প্রদীপ কুমার বর্মন বলেন, আবহাওয়া খারাপ থাকার জন্য পাচারকারীরা সেই সুযোগে 33 কেজি রূপোর গয়না নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে সীমান্তে একত্রিত হয়েছিলেন, কিন্তু জওয়ানদের নজরে আসতেই পাচার কাজ রুখায় পাচারকারীরা ব্যাগ ভর্তি রূপোর গয়না ফেলে পালিয়ে যায়। 21 কো সীমা সুরক্ষা বল কো তস্করোঁ কে খিলাফ এক বড়ি কামিয়াবি মিলি হ্যায়। তস্করোঁ নে পাট কি খেতি অর খারাপ মৌসম কা ফায়দা উঠাকর তরালি গাঁও কে এলাকে সে চাঁদি কে আভূষণ বাংলাদেশ কি তরফ স্মগল করনে কি কোশিশ কি, লেকিন হামারে জওয়ান জো থে ও অ্যালার্ট থে और उन्होंने स्मगलरों के इस अटैम्प्ट को नाकाम कर दिया और 33 किलोग्राम के लगभग चांदी के आभूषण जो स्मगल किए जा रहे थे उनको जब्त किया। धन्यवाद। ब्यूरो रिपोर्ट, नोबेल बांग्ला।
নাম না করে রাজ্যপালকে পাগল বলে কটাক্ষ করলেন আইএনটিটিইউসির সভাপতি দোলা সেন। এদিন বনগাঁয় একটি রক্তদান শিবিরে এসে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, পাগলে কি না বলে। নাম না করে রাজ্যপালকে পাগল বলে কটাক্ষ আইএনটিটিইউসির সভাপতি দোলা সেনের। রবিবার বনগাঁ মহকুমা আইএনটিটিইউসির পক্ষ থেকে বনগাঁ শহরের 44/96C বাস স্ট্যান্ডে রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেন সর্বভারতীয় আইএনটিটিইউসির সভাপতি দোলা সেন। তিনি বলেন, পাগলে কি না বলে। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 356 ধারা নিয়ে বক্তব্য সম্পর্কেও একই রকম কথা বলেন, পাগলে কি না বলে। রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে কি বলবেন? পাগলে কি না বলে একটা কথা আছে না, ডট ডট ডট, ওনার সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো। বিরোধী দলনেতা এখনো 356 হতে পারে, এক্ষেত্রেও আমি বলবো পাগলে কি না বলে, ডট ডট ডট। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের থেকেও বেশি সিট পেয়েছেন বলে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, তো অনেক হুঙ্কার দিয়েছিল, তাই এখন একটু উল্টো পাল্টা বকবে। কোনই আমরা মাথা কামাচ্ছি না, আমরা এখন আরও এগিয়েবো, বাংলায় আরও ভালো কী কাজ হবে উন্নয়নে সেইটা নিয়ে ভাবছি, ওরা বলতে থাকুন। রক্তদান শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিধানসভা নির্বাচন 4 দফায় হওয়ার কারণে রক্তদান শিবির করা সম্ভব হয়নি, সেই কারণে রাজ্যের পাশাপাশি বনগাঁ মহকুমা আইএনটিটিইউসির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের গণতান্ত্রিকতায় 240 আসনে তামিলনাড়ুতে একবারে আর 294 আসনের বাংলায় 8 ভোট হয়েছে, ফলে 3 ভোট হওয়ায় অনেক রক্তদান শিবির হতে পারেনি ভোটের সময়। গরমকাল, করোনার সময় প্লাস থ্যালাসেমিয়া ক্যান্সার রোগী আছে, রক্তের সংকট যাতে না হয় তাই আইএনটিটিইউসি থেকে আমরা সর্বত্র উদ্যোগ নিচ্ছি। এখানেও 100 রক্ত দিচ্ছেন, এত শ্রমিক কর্মচারী যুক্ত হয়েছেন, এখানে জমায়েত হয়েছেন, এবং শ্রমিক কর্মচারীরা বিশেষ করে অসংগঠিত শ্রমিক বন্ধুরা রোজগার করতে পারছেন না প্রশাসনিক বিধিনিষেধের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে ফ্রি রেশনে সিদ্ধ ভাতকে মাথা উঁচু করে বেঁচে আছেন, তার মধ্যেও রোজগারহীনতাতেও তাঁরা যে রক্ত দিতে এগিয়ে এসেছেন, সেই জন্য তাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন। এদিনের এই রক্তদান শিবিরে 40 বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা। শেলে আপনাদের স্বাগত, আমি পর্ণা, থাকবো বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, টক ঝাল মিষ্টি, স্বাদের বাহারে থাকবে নতুন নতুন চমক, স্বাদে থাকুন, সুস্থ থাকুন, নোবেল হেসেল, আহারে বাহারে। ফিরে এলাম বিরতির পর। মেধায় বাঙালির সঙ্গে না পেরে কেন্দ্রে ক্ষমতায় এসে বাঙালিকে উপড়ে ফেলার চেষ্টা করছে বিজেপি। একইভাবে রাজ্যপালকে পদ্মপাল বলে কটাক্ষ করলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। রাজ্যে বিভাজন চাইছে বিজেপি, এরপরে বিজেপি মতুয়াদের তাড়াতে চাইবে বলে বারাসাতে দাবি করলেন বারাসাতে বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। এদিন তিনি বলেন, মেধায় বাঙালিদের সঙ্গে না পেয়ে কেন্দ্রে ক্ষমতায় এসে বাঙালিকে উপড়ে ফেলার চেষ্টা করছে বিজেপি। একই সাথে রাজ্যপালকে এদিন পদ্মপাল বলেও কটাক্ষ করে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টাকে মেধার কাছে পরাজিত হওয়ার প্রতিহিংসা বলে বর্ণনা করলেন বারাসাতের বিধায়ক। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরে এসে বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, রাজ্যপাল যে পদ্মপাল এটা সবাই জানে, রাজ্যপাল নিজেও আর বিষয়টি লুকিয়ে রাখছেন না। যা ওরা করতে চাইছিল, আমাদের এখানে বিভাজন আনতে চাইছিল, বিভাজনের গুণ করে বিভাজন তাই করবে, ওরা ওখানে চেষ্টা করছে ডাইরেক্ট যদি বিভাজন করে ওদের একটা দল ভারী করতে পারে, ওদের দিকে আনতে পারে, ওরা যদি মতুয়াদের তাড়িয়ে করতে চায়, বিভাজন চায়ও একই প্রসেসে ও জনবালের তাই বলে। বিজেপি এই বাংলায় ঢোকার তো চেষ্টা করবেই, মেধাবী বাঙালিকে উপড়ে ফেলে দিতে হবে, কারণ সবই তো একই বাংলায়। বিজ্ঞানী থেকে বড় বড় লেখক, এমনকি জাতীয় সঙ্গীত রচয়িতাও বাংলার। বিজেপি নিজেদের লোকেদের প্রমোট করার সুযোগই পাচ্ছেন না, বক্তব্য চিরঞ্জিতের। জন বার্লার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, এই বাংলা বিভাজন চায় না, বিভাজন করতে চাইছে বিজেপি। চিরঞ্জিত বলেন,
এরপরে বিজেপি মতুয়াদের তাড়াতে চাইবে। চেষ্টা করবে রাজ্যপাল যে পদ্মপাল সবাই জানে এটা ও আর লুকুচ্ছে, ওরা তো একটা চেষ্টা কিছু করবে, এখানে এখানে তো ঢুকতে হবে ভাই। গোখলে কবে বলে গেছে হোয়াট বেঙ্গল থিংস টু দ্য ইন্ডিয়া থিংস টুমার, এই জ্বালা কি সহ্য করা যায়, কত বছর করা যায়, এখন যখন সেন্টারে বসেছে তখন সেই জ্বালাটাকে তো মেটাতে হবে। যে মেধাবান বাঙালি তাদের তো একদম মানে উপরে ফেলে দিতে হবে, কিছু তো করতে হবে। একদম মেধায় তো পাচ্ছে না আমাদের সঙ্গে, সবগুলো সব কিছু নোবেল লরিয়েট আমাদের কাছে, সায়েন্টিস্ট আমাদের কাছে, লেখক আমাদের কাছে, আমাদের বাঙালির লেখা নিয়েই জনগণ মনোদি হয়, বন্দে মাতরম হয়, ফলে ওদের লোকেদের প্রমোট করার তো জায়গাই পাচ্ছে না। যেমন যেমন প্রমোট করে একটা বসিয়ে দিয়েছে রাজ্যপাল, তেমন প্রমোট করে একটা জাতীয় সঙ্গীত লেখকও তো আনতে হবে, ওকে তো কী করবে। কামের সঙ্গে অঙ্কিত রিপোর্ট, নোবেল বাংলা। নিজের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল ছেলে, আগরপাড়া মহাজাতিনগর 5 নম্বর কলোনির ঘটনা। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়, তবে সূত্রের খবর কোনো হতাহতের খবর নেই। বাড়িতে আগুন জ্বেলেই চম্পট দিল ছেলে। জানা গিয়েছে সন্ধ্যে 6:30 নাগাদ ঘরে আগুন জ্বেলে পালিয়ে যায় প্রসেনজিৎ দত্ত নামে একটি বাড়ির বড় ছেলে। শুধু তাই নয়, আশেপাশের এলাকার মানুষের অভিযোগ সে বিকেলের দিকে তার মা এবং ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং পাড়া প্রতিবেশীও অভিযোগ করে যে ছেলেটি পুরোপুরি সুস্থ নয়, মদ্যপান করে। একবার ওয়ার্নিং দিয়ে গেছো তো যে আপনারা কিন্তু সেখানেই ঠিক হয়ে যান, তাও আরও হয়নি। আবার সেই 6টার সময় আগুন ধরিয়ে আবার দমকলকে আনতে হবে। কে ছিল ছেলেটার নাম কি? হচ্ছে প্রসেনজিৎ দত্ত, আর ডাক নাম বাবুন। আর দুপুরে ওর বিকেলবেলা ওর মাকে শুনলাম বার করে দিয়েছে, মা ভাইকে দুজনকে বের করে দিয়ে রাস্তার মধ্যে রেখে দিয়েছে। উনি কি মানসিক ভাবে কি কোনো ইয়ে? হ্যাঁ, মানসিক ভাবে কিছু, মানসিক ভাবে এমনি বলতে গেলে মানে যখন কাজ করতে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘরে কেউ আছে কিনা তা খতিয়ে দেখেন এবং যথাসম্ভব সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি এবং সেই সময় ঘরে কেউ ছিলেনও না। নিয়ন্ত্রণে, হ্যাঁ, আন্ডার কন্ট্রোল তো দেখলেন, আরো 15 মিনিট আগেই হয়ে গেছে। কেউ কিছু হয়নি, একদম উপরে যে আগুন লেগেছিল সে আগুনটা দেখেছি আমরা, আগুনটা নিভিয়ে দিয়েছি। একটা জেড ইঞ্জ হয়েছে, জাস্ট ক্ষতি হয়েছে, ঘরের যে আসবাবপত্র ছিল, কন্টিনেন্ট যা ছিল সব পড়ে গেছে। তবে এই ঘটনা এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ভাটপাড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় ফের দুষ্কৃতি তাণ্ডব। এই ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং নিজে টুইটার থেকে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে টুইট করেন। অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ে না ভাটপাড়ার, এমন ছবি এদিনও ফের দেখা গেল ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এক চিকিৎসকের বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে আতঙ্কিত ওই চিকিৎসকের পরিবার। গতকাল একদল দুষ্কৃতী তার বাড়িতে ব্যাপক হামলা চালায়, ভাঙচুর করে তার বাড়ি এবং সিসিটিভি ক্যামেরা। চিকিৎসক রামবাবু গুপ্তার ছেলে চন্দন গুপ্তা একজন বিজেপি কর্মী, সে কারণেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। বারবার মেরে ঘর কো টার্গেট কিয়া যা রহা হ্যায়, ইসকে পহলে 4 তারিখ কো হাম লোগ ইয়াহাঁ থে নাহি, বিহার থে, মেরে বড়ে পাপা এক্সপায়ার কিয়ে থে, মেরে ঘর পর আয়া থা লোগ। উসকে বাদ হামারে বন্দ পড়া নার্সিং হোম কো আব হাম লোগ রেসিডেন্স কর দিয়ে হ্যায়, মম্মি পাপা ওয়াহাঁ রহতে হ্যায়, ওয়াহাঁ জাকর তোড় ভাঙ করনা, লকার সে পয়সা নিকালনা, অর্নামেন্টস, টিভি লে জানা, পুরা উস দিন হাম লোগ থে না, পাপা ঘর পে থে, পুরা গান পয়েন্ট পর স্টাফ কো লেকর করনা। উসকে বাদ কল দোপহর মে 3 বজে হাম ঘর মে সোয়ে হুয়ে থে, আকর মেরে নাম সে গালি দেনা, ইঁটা পত্থর চালানা, ক্যামেরা পর ইঁটা সে মারা হ্যায় লোগ না, বুলেট সে ফায়ার কিয়া লোগ, এক আওয়াজ মিলা হাম লোগো কো চট সে, হাম লোগ কো জান কো খতরা লাগ রহা হ্যায়। এই ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং নিজে টুইটারে প্রধানমন্ত্রীর দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করে একটি টুইট করেছেন। অর্জুন সিং এর এই টুইটের ফলে প্রশাসনটি কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা প্রাইম টাইম আজ পর্যন্তই। দিনের বাছাই করা খবরের আপডেট পেতে শুধুমাত্র পর্দায় চোখ রাখলে চলবে না, সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল নোবেল বাংলা। বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, একই সঙ্গে লাইক করুন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।